দীর্ঘ প্রায় 8 বছর পর বাঁশখালী উপজেলা ছাত্রলীগের কর্মী সম্মেলন যেন এক উৎসবমুখর পরিবেশ এনে দিয়েছে এই উপমহাদেশের অন্যতম প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বাঁশখালী উপজেলার তৃণমূল ছাত্র নেতৃত্বের মাঝে। ঢাকঢোল বাজিয়ে ব্যানফাটির তালে তালে হাজার কর্মী পরিবেষ্টিত হয়ে বাঁশখালীর প্রধান সড়ক প্রদক্ষিণ যেন এক নির্বাচনী উৎসব। প্রসঙ্গত গত 21 জানুয়ারি 2023 খ্রিস্টাব্দের তারিখে বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন বাঁশখালী উপজেলা, বাঁশখালী পৌরসভা ও বাঁশখালী সরকারি আলাউল কলেজ শাখার সভাপতি, সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত সংগ্রহ এবং কর্মী সম্মেলন সম্পন্ন হয়। এতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তাহেরের সঞ্চালনায় ও সভাপতি এস এম বোরহানউদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়। চট্টগ্রাম দক্ষিণের এই দুই শীর্ষ ছাত্র নেতৃত্বের কাছে মাঠে ময়দানে থাকা কিছু প্রশ্নের উত্তর জানতে চেয়েছে বাঁশখালী এক্সপ্রেস। জবাবে তারা বলেন, একজন ক্যান্ডিডেটের সাথে কথা বলছি, তাদের যে বক্তব্য সেটা হচ্ছে মানে এখানে অনেকে সিবি জমা দিয়েছেন যাদের আসলে ছাত্রত্ব নাই এবং কিংবা অনেকে বিবাহিত। তো বাংলাদেশের স্বাধীনতা পূর্বের ছাত্র সংগঠন হিসেবে ছাত্রলীগের যে গৌরব উজ্জ্বল ইতিহাস, ইতিহাসের সূত্র ধরে যদি বলতে হয় তাহলে এই ব্যাপারে আপনারা যাচাই বাছাই বা প্রক্রিয়াটা কেমন করে আগাচ্ছেন, আজকের প্রোগ্রামটা কিভাবে দেখছেন এবং এটার মূল্যায়ন কি আপনার কাছে? আসলে আমরা দীর্ঘদিন বাঁশখালীতে যে ছাত্রলীগ জিমিয়ে পড়েছিল আমরা সেটাকে তাদেরকে আরো চাঙ্গা করার জন্য আমরা অনেকদিন ধরে চেষ্টা করছিলাম আমাদের দায়িত্ব নেওয়ার পর থেকে। সর্বশেষ আমরা আজকে সেই ছাত্রলীগের সেই ঐতিহাসিক একটি দিন বলা যায় বাঁশখালী ছাত্রলীগের জন্য আজকে আমরা সিবি সংগ্রাম কর্মী সমাবেশ করেছি। এবং আপনারা নিজে নিজেরাই দেখেছেন কর্মী সমাবেশের উপস্থিতি এটা বিশাল সমাবেশে পরিণত হয়েছে, বাঁশখালীতে ছাত্রলীগের নতুন জাগরণ সৃষ্টি হয়েছে, সেটার জন্য আমরা ধন্যবাদ। এবং তাছাড়া এই যে আপনি যেটা বললেন, অনেকে আসলে সিবি দিয়েছে, সিবি দিলে তো হবে না, আমরা এগুলা যাচাই বাছাই করব। যাদের ছাত্রত্ব নেই, যদি কেউ বিবাহিত হয়ে থাকে তারা অবশ্যই এখান থেকে বাদ যাবে। আমরা যারা রেগুলার স্টুডেন্ট প্লাস যাদের বয়স আছে এবং যারা অবিবাহিত আমরা এবং ত্যাগী এবং যাদের পরিবার আওয়ামী পরিবারের সন্তান তাদেরকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে আমরা ছাত্রলীগ কোনটা মূল্যায়ন করবো। বাঁশখালীর ছাত্র সমাজ যারা ছাত্রলীগের যারা দায়িত্ব আজকে যারা মিছিল নিয়ে এসেছেন এই সমাবেশে সফল করেছে তাদেরকে ধন্যবাদ জানাই। বিশেষ করে বাঁশখালী আওয়ামী পরিবারের প্রতি আমার কৃতজ্ঞতা, তার ওনাদের সহযোগিতায় আজকে কোনো বিশৃঙ্খলা ছাড়া আমরা এই সমাবেশটা করেছি, ওনাদের প্রতি আমরা আজীবন থাকবো। চট্টগ্রাম দক্ষিণ জেলার একজন দায়িত্বশীল হিসেবে আপনারা গতকাল এটা আপনাদের আওতাধীন একটি ইউনিট বাঁশখালী উপজেলায় আপনারা গিয়েছেন, সেখানে দীর্ঘ 8 বছর পর আপনারা জীবন বৃত্তান্ত সংগ্রহ করেছেন এবং এই বিষয়ে আপনারা সম্যক অবগত। এই ব্যাপারে যে আপনারা যে সংগ্রহ করলেন এটার পর্যবেক্ষণ কেমন ছিল? আরেকটা প্রশ্ন হচ্ছে, আমি বোরহান সাহেবের সাথেও কথা বলেছি, আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী অনেকে ছাত্রত্ব নাই, বিবাহিত, বিভিন্ন ভাবে বিতর্কিত বিভিন্ন কর্মকাণ্ডের সাথে যারা সম্পৃক্ত ছিল এরকম অভিযোগ মাঠে ময়দানে আছে। সেক্ষেত্রে আপনাদের পর্যবেক্ষণ কি, আপনারা কিভাবে বিষয়টা দেখছেন বা বিবেচনা করবেন? তাহের ভাই। জি জি, আচ্ছা, মূলত আমরা তো এখন কার ছাত্রত্ব আছে কার ছাত্রত্ব নাই সেটা যাচাই বাছাই করার জন্য তো আমরা সিবি নিয়েছি। জি জি, এই সিবি নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা কোয়ালিটি লিডারশিপ বের করা। আমাদের যারা দীর্ঘদিনের ত্যাগী মেধাবী ছাত্র নেতারা আছে তাদের মধ্য থেকে যারা ক্রিয়েটিভ এবং কোয়ালিটি লিডারশিপ বের করার জন্য আমরা কি আজকে যে সিবি গুলো সংগ্রহ করেছি এগুলো যাচাই বাছাই করে আশা করি পরিচ্ছন্ন এবং ছাত্রত্ব আছে এ ধরনের ছাত্র নেতাদের দিয়ে আমরা কি করব শীঘ্রই কমিটি গঠন করব। যারা প্রত্যাশী আছে তারা যদি কাঙ্ক্ষিত পদটি না পায়, কোনো অপ্রীতিকর পরিস্থিতি যদি উদ্বুদ্ধ হয়, সেক্ষেত্রে এটাকে আপনারা সাংগঠনিকভাবে কিভাবে ব্যবস্থা নেবেন বা কিভাবে দেখবেন এটাকে?
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কেউ যদি কোনো কাজ করে সেক্ষেত্রে আমাদের অবশ্যই গঠনতন্ত্র আছে, গঠনতন্ত্র মোতাবেক আমরা সাংগঠনিক ব্যবস্থা অবশ্যই নিতে পারি। কমিটিটা আলোর মুখ দেখবে কিংবা এটা প্রকাশিত হওয়ার সম্ভাবনা মানে কবে নাগাদ হতে যাচ্ছে? হয়ে যাবে ইনশাল্লাহ, কিছুদিনের মধ্যে হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ তাহের ভাই আপনাকে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। জয় জয় বাংলা, জয় হই বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হই বঙ্গবন্ধু। টিপু ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। টিপু ভাইয়ের পক্ষ থেকে বুরহান তাহের পরিষদ, সবার সেরা পরিষদ, সবার সেরা পরিষদ, বুরহান তাহের পরিষদ। ছাত্রলীগের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আমি আব্দুল আউয়াল টিপু, বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। আজকে যে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ কর্তৃক বাঁশখালী উপজেলা ছাত্রলীগ, সরকারি আলাউল ডিগ্রি কলেজ ছাত্রলীগ এবং বাঁশখালী পৌরসভা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক পদের জন্য পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত সংগ্রহকরণ কর্মসূচি নিয়েছে। আমি আজকের যে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের যে ঘোষিত কর্মসূচি, আমি সেই কর্মসূচি অংশগ্রহণ করেছি। আমি আজকের এই জীবন বৃত্তান্ত প্রদানের যে অনুষ্ঠান, আমি সেখানে আমার কাঙ্ক্ষিত পদ বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি পদের জন্য আমি আমার জীবন বৃত্তান্ত এবং প্রয়োজনীয় তথ্যাদি এবং ডকুমেন্টগুলো সাবমিট করেছি। দীর্ঘদিন পরে এই বাঁশখালীতে কর্মী সম্মেলন হয়েছে, নেতাকর্মীদের মাঝে আনন্দ উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আমি অত্যন্ত আনন্দিত যে ছাত্রলীগের একজন কর্মী হিসেবে আজকের এই বাঁশখালী উপজেলা ছাত্রলীগের কর্মী সম্মেলনে উপস্থিত হয়ে নিজের সিবি সাধারণ সম্পাদক পদে নিজের সিবিটা জমা দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং ধন্যবাদ জানাই চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদককে এই একটা সুন্দর প্রোগ্রামের মাধ্যমে এই কর্মী সম্মেলনটা সম্পূর্ণ করার জন্য। সেই জীবন বৃত্তান্ত কর্মী সম্মেলনে আমি সাধারণ সম্পাদক পদে জীবন বৃত্তান্ত জমা দিয়েছি। আমি চট্টগ্রাম কলেজের স্নাতক চতুর্থ বর্ষে ইতিহাস বিভাগের একজন ছাত্র। যদি চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সর্বোচ্চ নীতি নির্ধারক, বাংলাদেশের এই ঐতিহ্যবাহী সংগঠন, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের যে বাঁশখালীর কমিটি করবে, সেই কমিটিতে যদি যোগ্য মনে করে, তাহলে আমার প্রথম কাজ হবে বাঁশখালীতে দীর্ঘ এক যুগের উপরে কমিটিবিহীন অসংগঠিত ধরাজীর্ণ ছাত্রলীগের নেতাকর্মীরা যে প্রাণ সঞ্চার হয়েছে, আমি গ্রুপ উপগ্রুপের ঊর্ধ্বে গিয়ে সেই জাতির পিতার আদর্শকে যারা বুকে ধারণ করে তাদের নিয়ে একটি সুসংগঠিত ছাত্রলীগ প্রতিষ্ঠা করার চেষ্টা করব। আসলে দীর্ঘ 8 বছর পর বাংলাদেশ ছাত্রলীগ বাঁশখালী উপজেলা শাখার কমিটি হতে যাচ্ছে, সে নিয়ে বাঁশখালী উপজেলাতে আসলে ছাত্রলীগদের প্রতিটা ছাত্রলীগের কর্মীদের মনে যে আনন্দের জোয়ার উঠেছে সেটা আসলে বলার উপেক্ষা রাখে না। আসলে দীর্ঘদিন যাবত বাংলাদেশ ছাত্রলীগের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা আওয়ামী পরিবারের সন্তান, আমার বড় ভাই থেকে শুরু করে সর্বশেষ আমি পর্যন্ত আমরা সকলে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমার শ্রদ্ধেয় আমার আরো আমার বড় ভাইরাও আছেন, বিভিন্ন আমার শ্রদ্ধেয় বড় ভাই, মেজো ভাই, সুজো ভাই, ওনারাও ছাত্রলীগ আওয়ামী লীগ করে আসছেন। তো তারা ধারাবাহিকতায় আমিও স্কুল লাইফ থেকে সেই ছাত্রলীগের সাথে অতপ্রতভাবে জড়িত ছিলাম। স্কুল জীবনে আমি স্কুল জীবনে ছাত্রলীগের সভাপতি হিসেবে ছিলাম এবং বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সদস্য হিসেবেও ছিলাম, ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলাম। সবসময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মানুষ কন্যা, বাংলাদেশ ছাত্রলীগের অভিভাবক, বাংলাদেশ ছাত্রলীগের আশা আকাঙ্ক্ষার শেষ ঠিকানা, জননেত্রী শেখ হাসিনার ভাবকে শক্তিশালী করার জন্য জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা মতো সকল কর্মকাণ্ডে নিজেকে অতপ্রতভাবে জড়িত রেখেছি। সুদীর্ঘ 8 বছর পর বাংলাদেশ ছাত্রলীগের কমিটি হতে যাচ্ছে, সে নিয়ে আমরা ব্যক্তিগতভাবে আমি যে আশা রাখছি, আমাকে যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মানুষ কন্যা যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, সে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন পূরণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় সভানেত্রী,
যে যাকে এই আসন থেকে মনোনয়ন দিবেন নৌকাপতিকে, সে নৌকাপতিকের জন্য বাংলাদেশ ছাত্র লীগ বাঁশখালী উপজেলা শাখা নিরলসভাবে পরিশ্রম করবে এবং এই আসন থেকে নৌকাপতিকের সর্বোচ্চ বোর্ডে নৌকাপতিকে জয়লাভ করার জন্য বাংলাদেশ ছাত্র লীগ নিরলস পরিশ্রম করবে এবং এই আসন জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিবেন। সকলে আমাদের জন্য দোয়া করবেন। দুঃসময়ে ছাত্র লীগের নেতৃত্ব দিয়েছে, মামলা হামলা নির্যাতন স্বীকার করে ছাত্র লীগের নেতৃত্ব দিয়েছে, তাদের একটি সঠিক মূল্যায়নের সময় এসেছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ যে একটি সাহসী ভূমিকা নিয়েছে তার জন্য আমি ব্যক্তিগত পক্ষ থেকে বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সমস্ত পরিবারের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এতে মধ্যে যদি মনে করেন রহিম ভাই, আপনি জানেন আপনার নেতৃত্ব হচ্ছে মহান আল্লাহরই হাতে, ওনার মাধ্যমে, এবং যদি আমার কাছে নেতৃত্ব আসে আমি সমগ্র বাঁশখালী তৃণমূল ছাত্রলীগের নেতা কর্মীদেরকে নিয়ে স্কুল থেকে শুরু করে কলেজ থেকে শুরু করে সমস্ত ইউনিটে আমি সর্বর মহলে সবার সাথে কথা বলে সবার মত পার্থক্যের উদ্যোগী আমি ইনশাল্লাহ কাজ করব সবাইকে নিয়ে এই বাঁশখালীতে জননেত্রী শেখ হাসিনার পথকে মসৃণ এবং সুগম করার জন্য যা যা করা দরকার, যার সাথে বসা দরকার, আমি সবাইকে নিয়ে বাঁশখালী উপজেলা ছাত্রলীগের একটি দুর্গ হিসেবে এই বাঁশখালীতে রূপান্তরিত করে। আমি মোহাম্মদ সোহেল, বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক বিজ্ঞান তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক। গতকাল অনুষ্ঠিত কর্মী সম্মেলনে ও টিভি সংগ্রহ অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে আমি আমার কর্মীদের নিয়ে টিভি জমা দিয়েছি। আমি বিগত দিনে ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম, আছি এবং থাকবো ইনশাল্লাহ। ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করে আমি ইনশাল্লাহ তাদের বিশ্বাসের মর্যাদা অবশ্যই। বন্ধুর হাতে নিজগড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এই বাঁশখালী উপজেলা ছাত্রলীগের জীবন বৃত্তিতে কর্মী সম্মেলন সম্পন্ন হয়েছে। এই কর্মী সম্মেলনে ছাত্র সমাজের রূপান্তরিত হয়েছে। বাঁশখালীর তৃণমূলের প্রতিটি আনাচ যেখানে আছে, শিক্ষা প্রতিষ্ঠান শুরু করে ইউনিয়ন থেকে শুরু করে প্রতিটি ছাত্রলীগ নেতা কর্মীরা মিছিল সহকারে যোগদান করেছেন। একজন ছাত্রলীগের নগণ্য কর্মী হিসেবে আমি ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা এবং আজকে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। আমি দীর্ঘদিন ধরে এই ছাত্রলীগকে বঙ্গবন্ধুর আদর্শকে লালন এবং পালন করতেছি এবং এই বঙ্গবন্ধুর স্বপ্নকে সোনার বাংলাদেশকে করার যে স্বপ্ন ছিল সেই সোনার বাংলা করার জন্য আমিও নিজে একজন ছাত্রলীগ একজন নগণ্য কর্মী হিসেবে আমি তার দ্বারা বাহিকতায় আমাদের প্রাণপ্রিয়তির জনতা শেখ হাসিনার যে মিশন এবং ভিশনকে বাস্তবায়ন করার লক্ষ্যে ছাত্রলীগকে যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা অনুযায়ী আমি একজন নগণ্য কর্মী হিসেবে আমি প্রতিটা কার্যকলাপে সম্পৃক্ত রয়েছি এবং আমাদের প্রাণপ্রিয় আলহাজ মুস্তাফিজ রহমান চৌধুরীর নেতৃত্বে আমরা বাঁশখালীর প্রতিটা ইউনিয়নে এবং কলেজ থেকে শুরু করে স্কুলে আমরা ছাত্রলীগকে উজ্জীবিত করার জন্য সর্বাক্ষণিক চেষ্টা করা যায় এবং আমি একজন পদপ্রত্যাশী হিসেবে উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রত্যাশী হিসেবে আমি কে যদি দায়িত্ব দেওয়া হয় আমি সে দায়িত্ব বঙ্গবন্ধুর কর্ণার জননেত্রী শেখ হাসিনার যে স্মার্ট ছাত্রলীগের কাজ করার জন্য নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা আমরা পালন করা যাব। তার দ্বারা বাহিকতাই আমাদের বাঁশখালীতেও আমরা সেই ছাত্রলীগের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান এবং কলেজে ইউনিয়নে পাড়া মহল্লায় আমরা সেই ধারাবাহিকতায় কাজ করে যাব এবং আগামী জাতীয় নির্বাচনে আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে আমি দেখতে চাই। জয় বাংলা, জয় বাংলা। বাঁশখালী এক্সপ্রেস, দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল।